প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেয়ার পক্ষে একাধিক কলেজ এবং বিশ্ববিদ্যালয় যেটা তোমাদের আগেই জানিয়েছে কিন্তু রাজ্যে দুটি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে এখনও পর্যন্ত তাদের সিদ্ধান্তেই অটুট থাকছে অর্থাৎ অনলাইনের বদলে তারা অফলাইন এক্সামিনেশন চাইছে যেটা তোমরা অনেকে জানতে চাইছো বাস্তবটা কি। সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো আমি তোমাদের আগের ভিডিওতেই মেনশন করেছিলাম রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি এই মুহূর্তে কিন্তু অনলাইনের পক্ষে যেটা আগে আমরা দেখেছি কোনো জায়গায় অনলাইন অফলাইন ইনফরমেশান আসছিল। কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের দাবি পিটিশান সমস্ত কিছু মানে যা যা ছাত্রছাত্রীরা করেছে এ আমরা রকম পদক্ষেপ নিচ্ছি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখন অনলাইনের দামাদল কিন্তু চলছে প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকেই প্রত্যেকটা ইউনিভার্সিটি যারা অফলাইনে অ্যাকচুয়ালি নোটিফিকেশন দেবে বলে ঠিক করেছিল যারা নোটিশ দিয়ে দিয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে অনলাইন নোট পরীক্ষার দিকেই আসছে অর্থাৎ তাদের অফলাইন বিজ্ঞপ্তিতে পুরোপুরি খারিজ করে অনলাইন বিজ্ঞপ্তিরই ঘোষণা করতে চলেছে যেটা ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে এবং আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টালে একটা বিষয় উঠে এসছে যেখান থেকে তোমরা অনেকে বিষয়টি জিজ্ঞাসা করেছো এবং তোমাদের প্রত্যেকের বিষয়টি জানাও দরকার যে রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা নেবে বলেছে কিন্তু রাজ্যের দুটি ইউনিভার্সিটি একটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি আর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এই রাজ্যে দুটি ইউনিভার্সিটি কিন্তু এখনও পর্যন্ত তাদের মটেই অটুট রয়েছে যেটা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে কারণ তোমরা সকলেই জানো যে কিছুদিন আগে কল্যাণ ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে বিষয়টা একই রকম ছিল অফলাইনেই পরীক্ষা নেবে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল বিজ্ঞপ্তি দেওয়ার পরেও তারা পরিবর্তন করেছে অ্যাকচুয়ালি এক্সামিনেশনের অনলাইনের পথেই হেঁটেছে ছাত্রছাত্রীদের দাবিকে মেনেছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো একেবারে তোমরা চিন্তা করো না কিন্তু এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত কোনো ইউনিভার্সিটির অনলাইন বিজ্ঞপ্তি আসে ততক্ষণ পর্যন্ত অনলাইনেই হবে এটা ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই ইনফরমেশান যেটা সংবাদ মাধ্যম সূত্রে ইউনিভার্সিটি সূত্রে পাচ্ছে সেটা তোমাদের জানাচ্ছি হ্যাঁ এটা বাস্তব এই মুহূর্তে সমস্ত ইউনিভার্সিটি প্রায় অনলাইনের দিকে গেলেও রবীন্দ্রভারতী এবং যাদবপুরের তরফ থেকে এখনো পর্যন্ত পজিটিভ কোনো রেসপন্স পাওয়া যায়নি এক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটি যারা অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বা অফলাইন অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা যারা রয়েছ তোমরা যারা বলছো বিভিন্ন রকমভাবে ইউনিভার্সিটিতে জানাবে তো জানাও এক্ষেত্রে তোমাদের একটা অ্যাডভাইস আমি দেব তোমাদের প্রত্যেককে যে যে ইউনিভার্সিটি অর্থাৎ কল্যাণ ইউনিভার্সিটি অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়েছে অনলাইনের একই সাথে দিয়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটির নোটিসকেও তোমরা কী হচ্ছে প্রিন্ট আউট করো তোমাদের যে আবেদন সেটা লিখিত মাধ্যমে দাও পিটিশন দাও যে বিষয়গুলো মেনশন করা সেগুলো মেনশন করো সাথে তোমরা অতি অবশ্যই ওই বিজ্ঞপ্তিগুলো অ্যাটাচ করো যে অমুক ইউনিভার্সিটির ক্ষেত্রেও একই সমস্যা হয়েছিল তাদের এক্সামিনেশন অনলাইনে হয়েছে আমরা যাদবপুরে পড়ছি আমরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পড়ছি সেক্ষেত্রে এ আমাদের ক্ষেত্রে এই একই রকম ও উপায়ে পরীক্ষা হবে না কেন ও কল্যাণী এবং বিশ্বভারতী ইউনিভার্সিটির মতো পরিষ্কারভাবে বিষয়টা উল্লেখ করো এবং তোমাদের যে যেটা দাবি জানানো যেরকমভাবে তোমরা বলছো সেরকমভাবে বিষয়গুলো তুলে ধরো সমস্ত কিছুই চেঞ্জ হয়েছে আগে কিন্তু সমস্তটাই অফলাইনে ছিল এই দুটো ইউনিভার্সিটি যারা অনলাইন ঘোষণা করেছে তারাও অফলাইনে ছিল কাজেই তোমাদের প্রত্যেকের চিন্তার কোনো এখানে বিষয় নেই এ এবং বাদবাকি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকেই প্রায় জিজ্ঞাসা করছো আমি আর স্টেট ইউনিভার্সিটি থেকে বলছি বাসাদ ইউনিভার্সিটি থেকে বলছি আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বলছি সেক্ষেত্রে আমাদের এক্সামিনেশন কিভাবে হবে দেখো সমস্ত ইউনিভার্সিটি থেকে কিন্তু পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে অনলাইনের পথেই তারা হাঁটছে যেটা সংবাদ মাধ্যমে উঠে এসছে তোমরা এত প্রচেষ্টা করেছো তোমরা এতভাবে এ তোমাদের সমস্যার কথা তুলে ধরেছ এতভাবে আমরা অনলাইন পিটিশান করেছি মেলিং করেছি সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে সার্থক হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকের এক্সামিনেশন সিঙ্গেল অফ ইনস্টিটিউটও যাতে অফলাইনের পথে না হাঁটে সেই রকমভাবেই কিন্তু আমরা প্রত্যেকের জন্য প্রত্যেকে একত্রিতভাবে সমস্যাটা তুলে ধরবো এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ইনস্টিটিউট প্রত্যেকটা কলেজের যাতে এই মুহুর্তে সমস্যার কথা চিন্তা করে যাতে অনলাইনেই হয় সেই শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় করে যাবো